পড়িয়ে সাল্লাল্লাহু কহো না সুবহান আল্লাহ, আরো জুড়ে বলেন না সুবহান আল্লাহ। আজকের মেহফিল পেয়ে আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? কতক্ষণ শুনবেন আর? এক রাত কে কে শুনবেন? এক রাত, দুই রাত, দশ রাত, সারা জীবন এই ময়দানে কে কে থাকতে চান দুই হাত তুলে দেখান। নারায় তাকবীর, নারায় রিসালা, নারায় গাউসিয়া, শহীন শাহে মদিনা। জিন্দগিয়া খতম হুই আর কলম টুট গয়ে, মগর তেরে ঔসাফ কে এক বাব ভি পুরা না হুয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে গেছে কিন্তু আপনি নবীর শানের একটা লাইনও শেষ করতে পারলাম না বলি সুবহানাল্লাহ। তো সেই নবী যখন দুনিয়ায় আগমন করেন, অন্ধকার যুগ দূর হয়ে আলো চলে এসেছে, ঠিক কিনা কথা বলেন? জোরে বলেন না ঠিক কিনা? তো সে কালাম দিয়ে শুরু করতে চাই। শায়ের বলছে, কে জগ মে জব আয়ে মুহাম্মদ, ইসলাম জিন্দা হো গে। সুবহানাল্লাহ বলেন না? জগ মে জব আয়ে
ইসলাম জিন্দা হোগে বুতুনে সবে কলমা পড়া বুতুনে সবে কলমা পড়া বুতুনে সবে কলমা পড়া কাফির মুসলমান হোগে জগ মে জব ইসলাম জিন্দা হো গয়ে বলো জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে ইসলাম জিন্দা হো গয়ে ইসলাম জিন্দা হো গয়ে বলো ইসলাম জিন্দা হো গয়ে মে কহুঙ্গা জগ জব জগ মে জব আয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ সব মিলকে কহেঙ্গে ইসলাম জিন্দা হো গয়ে বলতে পারবেন না বাবা পারবেন কি না জগ মে জব আয়ে মোহাম্মদ মেহরবানি করে জগ মে জব আয়ে মোহাম্মদ দুটো হাত তুলে একটু কষ্ট করে বলেন দেখি নেড়ে নেড়ে জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে ইসলাম জিন্দা হো গয়ে ইসলাম জিন্দা হো ছোট যাবে আলে মেরে খুশ মেরে
পাবে ওয়ালে মেরা দিল ভি চমকাদে চমকাদে ওয়ালে মেন মুজরিম হুয়া তা মুঝে সাথ লে লো মেন মুজরিম হুয়া তা মেন মুজরিম হুয়া তা মুঝে সাথ লে লো কে রাস্তে মে হে হে জব দুশ্মন হে দমে নানা রজা নফস দুশ্মন হে দমে নানা রজা নফস দুশ্মন হে দমে নানা কাহাম তুমি দেহি দেহি হে জহদ তাতে ভালে পহচান লিখে কনজুল ঈমান খুদা জিন পর মেহরবান ইমাম আহমদ রজা খান কা লিখা হুয়া মশহুর জমানা কালাম আপ সমঝে ইয়া না সমঝে ये कलाम सुन्नी सुने तो वो शेर की तरह हो जाएगा। कोई वहाबी नहीं रहेगा, कोई वहाबी के अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की हक है मसनद رفعت رسول اللہ کے কিসকো দেখনি হেখনি হশর মে ইজ্জত রসূলুল্লাহ কি রসূল আল্লাহ কে
عرش حق ہے مسند رفعت رسول اللہ کی تیری مرضی پا گیا تیری مرضی پا گیا سورج پھرا الٹے قدم تیری انگلی اٹھ گئی مکہ کلیجا چھڑ گیا نجدی دیکھ لے اندھ وحبی دیکھ لے قدرت رسول اللہ کے عرش حق ہے مسند رفعت رسول اللہ کی لکھنی ہے حشر میں عزت رسول জান্নাতে যেতে চান কি চান না? আরে জান্নাতে যেতে চান কি চান না? দুই হাত তুলে বলেন জান্নাত কাদের? জান্নাত সুন্নিদের, ঠিক কিনা কথা বলেন না, এটা দুই হাত উপরে রাখেন। তুজসে ইয়ার জান্নাত সে কিয়া মতলব ওয়াহাবি দূর হো, তুজসে ইয়ার জান্নাত সে কিয়া মতলব ওয়াহাবি দূর হো, তুজসে জান্নাত সে কিয়া মতলব ওয়াহাবি দূর হো, হাম রাসূলুল্লাহ কে আর জান্নাত রাসূলুল্লাহ কি বলো, হাম রাসূলুল্লাহ কে জান্নাত রাসূলুল্লাহ কে রাজা ইমাম আহমদ রাজা کب ممکن ہے پھر مدحت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی مدینہ جیتے چھان کی چھان نہ দোনো হাত তুলে মদিনা যেতে চান কি চান না? আপনাদের পিছনে এই বন্দর আছে, ঠিক কিনা কথা বলেন না? সেখানে নৌকা আছে, ঠিক কিনা? আমাকে বলা হচ্ছে নৌকা নিয়ে গাওয়ার জন্য, শুনতে রাজি আছেন কিনা? আমি বলবো আমি যাবো মদিনা, আপনার চিৎকার দিয়ে বলবেন আমি দেখবো মদিনা, বলতে পারবেন কিনা? সাউন্ড সিস্টেমের আওয়াজ সুন্দর ভাবে হচ্ছে, সাউন্ড বাইয়ের জন্য সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। ওই আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা।
আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, কাঁদিলে মুক্তা ঝরে নো
বসিলে হাজারে মানি দিলে মুক্তাজরে হাসিলে আমার দয়াল নবীজি হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তাজরে ও দয়াল নবী যার সখা তার কিসের পাব না হো ও দয়াল মুর্শিদি যার সখা তার কিসের পাব না ও দয়াল মুর্শিদি যার সখা তার কিসের পাব না আমার দিলের মাঝে ek bijode aa 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 aa
আমার দয়াল নবী নূরের তৈরি কিনা? নবী নূর না মাঠি? হাত তুলে বলেন নূর না মাঠে? শায়ের বলছে, ওই নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে সুন্নিদের অন্তরে, ঠিক কিনা কথা বলেন না? ও তোরা কে কে যাবি চল, কে কে যাবেন মদিনা কে কে যাবে, ও তোরা কে কে যাবি চল পরে সময় পাবি না, তোরা কে কে যাবি চল পরে সময় পাবি না, দিয়ে দিলের মাঝে গাওয়া নয়নে মধ্যে রাধা, দিয়ে দিলের মাঝে গাওয়া নয়নে মধ্যে রাধা, দিয়ে শেষ করে দিই, কে কে শুনতেন আজি আছেন? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে, আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন যে নবীর জন্য এক পলকে জীবন দিয়ে দিতে পারবো, ঠিক কিনা কথা বলেন না? যদি বলেন না ঠিক কিনা, জীবন দিয়েছেন আল্লাহ মাবাকি বিল্লাহ জালালি রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা কথা বলেন? জীবন দিয়েছে আল্লামা নূরুল ইসলাম ফারুকী, ঠিক কিনা? আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি কিনা কথা বলেন? শায়ের বলছে, ওরে পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, সুবহানাল্লাহ বলবেন না? হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবুল্লাহ, হাবিবুল মেরে মেরে পথে কা বানিয়ে নবীর প্রেমে একই সাথে একই আওয়াজে হবিবুল্লাহ, 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 হবিবুল
সাহাবায়ে কেরামদের যুগে আসতাম, নবীর চেহারাটা একবার দেখতে পারতাম ঠিক কিনা কথা বলে। কিন্তু বর্তমান সময়ে নবীকে যদি দেখতে চান, আওলাদে রাসূল হুজুর কিবলা তাহের শাহকে দেখেন ঠিক কিনা কথা বলেন না। নবীর আওলাদকে দেখলে নবীকে দেখা হয়ে যাবে ঠিক কিনা কথা বলেন। যারা হুজুর কিবলাকে দেখেন নাই তারা জানেন না কেমন নুরানি, সুবহানাল্লাহ বলেন না। তাই আমরা আফসোস করব না, আমরা হুজুর কিবলাকে দেখবো ইনশাআল্লাহ, ঠিক কিনা কথা বলেন। সেজন্য শায়ের বলে, ওরে সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূর চেহারা আপন চোখে দেখতাম রে, আপন চোখে দেখতাম, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, কলি যা টুকরা করে দেব যদি নবী। রিকোয়েস্টের উপর রিকোয়েস্ট, তুম ভি করকে উনকা চর্চা। ইশকে নবী, ইশকে নবী গাইবেন নি, শুনবেন নি? ইশকে করনে সে ওয়াহদত কা মজা মিলতা হ্যায়, আরে ইশকে সচ্চা হ্যায় তো বন্দো কো খুদা মিলতা হ্যায়। ইশকে নবী প্যারে নবী জিস দিল মে হাসিল নহি, আরে লাখ মুমিন হো মগর ঈমান মে কামিল নহি, ঠিক কিনা বলেন না? নবীর প্রেম, নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে না, যতই নামাজ পড়তে পড়তে কপাল কালো করো, ঠিক কিনা কথা বলে? যদি বলেন না কপাল কালো করলে ঈমানদার হওয়া যায় না, ঠিক কিনা কথা বলে? নামাজ পড়লে তো চেহারা নুরানি হয়, চেহারা কালা হয়নি, চেহারা কালা হয়নি। আমাদের কোথাও লেখা নাই কপালে ঘষে ঘষে কালা করতে হবে, ঠিক কিনা কথা বলে? বড় বড় আল্লাহর ওলিয়া দেখবেন কপাল একেবারে সাদা নুরানি, ঠিক কিনা কথা বলে? লাইট বন্ধ করে দিলে আলোর মতো জ্বলে, আর ওই কালাইয়া গুলোর লাইট বন্ধ করলে আরো বেশি কালো লাগে, মহিষের ফুন্দের মতো, ঠিক কিনা কথা বলে? একজনও বলেন না ঠিক কিনা? সেজন্য আমি বলবো ইশকে নবী, যতজন আছেন একসাথে ডান হাত তুলে গুসা বানিয়ে, গুসা এ গুসা চিনেন নি? এ বোধবার কইছি এ তুষারে, এটা উপরে তুলে বলবেন দিলমে, রাজি আছেন কিনা কথা বলেন? এ রাজি আছেন কিনা ভাই? আছেন কিনা? ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আরে দিলমে না, দিল মানে তো জমি, দিলমে ঠিক কিনা? কোথায় কোথায় দেখি মাহফিলকে দুই ভাগে ভাগ করি, এই বরাবর যারা বসে আছেন তারা একদল, এই যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকটা নওজোয়ান, ঠিক কিনা কথা বলেন? আজকে থেকে ব্যান্ড প্যাকেজ করবেন আর ডিজে বাজাবেন নি, ডিজে বাজাবেন নি? আমি আসি যখন রেস্ট করতেছি জোহরের পরে, দেখতেছি আজান চলতেছে এখানে নাচ গানও চলতেছে, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। গান গাইতে গাইতে যদি মারা যান ডাইরেক্ট জাহান্নাম, ডিমানি ডাইরেক্ট জামানি জাহান্নাম, ঠিক কিনা কথা বলেন? আর নাত রাসূল শুনতে শুনতে যদি মারা যান, হাসান ইবনে সাবিতের কাতারে যাবেন, ডাইরেক্ট জান্নাতে যাবেন, ঠিক কিনা কথা বলেন? আজকে থেকে এই এলাকায় আর গান বাজবে পহেলা বৈশাখ এগুলা আমাদের নাচ গান গুলো আমাদের কালচার না, ঠিক কিনা? এগুলো হচ্ছে আমেরিকান কালচার, ওয়েস্টার্ন কালচার, মুসলমানের সংস্কৃতি ধরে রাখার দরকার আছে না নাই কথা বলেন? জোরে বলেন দরকার আছে না নাই? তাহলে যারা দাঁড়িয়ে আছেন ইয়াং ভাইরা,
আপনারা একদল, আর যারা বসে আছেন একদল, আমি বলবো ইশকে নবী, আপনারা বলবেন দিল মে, এরপর ওনারা চুপ থাকবে, আপনারা বলবেন দিল মে, রাজি আছেন কিনা কথা বলেন। কারা আগে বলবে? এদিকের ভাইরা মাশাআল্লাহ, এদেরকে দেখলে আমি পুরো রাত গাইতে পারবো, মজনে স্টেজে মরে যাবো আমি আজকে, কোনো টেনশন নেই। রাজি আছেন না? আপনারা থাকবেন, আপনারা চুপ। ইশকে নবী আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন না, আল্লাহু আকবার। ইশকে নবী দেখি আপনারা মিরপুর স্টেডিয়ামের অবস্থা দিয়ে দেন একটু কষ্ট করে। আপনারা চুপ, এক হাত তুলেন না, এটা তুলেন না ভাই, যান নাই তোলার দরকার নাই, আর যারা গ্যারেজে বানাইছেন তারও তোলার দরকার নেই, আল্লাহ দিলে তুলবেন। ইশকে নবী দেখি মঞ্চে একটু আওয়াজ ছিল, ইশকে নবী ওরা 11 জন ঠিক কিনা কথা বলেন, মারাত্মক ভয় আছে। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা হয়ে যাবে, সময় কম, সবাই একসাথে বলেন নারায়ণগঞ্জে যদি কোন সুবা থাকে, সুবা চিনে নিদানের ভিতরে থাকে যে কতগুলো আবর্জনা ময়লা সব বন্দর দিয়ে নগদি দিয়ে একেবারে বাসি চলে যাবে, ঠিক কিনা কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা। বাংলার জমিনে বাঁচতে হলে নবী বলির গোলামি করতে হবে, ঠিক কিনা কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা। এবার সবাই একসাথে একই আওয়াজে ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ভূমিকম্প তো হয়নি, ঠিক কিনা কথা বলে, এটা হচ্ছে হযরতে বিলালের আজান, বলেন না সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশি যখন আজান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আমার নবীজির চেহারা দেখতেন, বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র
নবীজি দুনিয়া থেকে পর্দা করার পরে হযরত বিলাল যখন আজান দিলেন, নবীজির চেহারা যখন দেখতে পেলেন না, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে তিনি সেখানে বেহুশ হয়ে পড়ে গেছেন বলে আল্লাহু আকবার। সেজন্য শায়ের বলছে, আরে ইয়াদ নেহি কা ভুল গয়ে তুম হযরত বিলাল কি ও আমি দুনিয়ায় এসেছি আপনি নবীর প্রেমে, ঠিক কিনা কথা বলেন, কিয়ামতের মাঠে উঠব আপনি নবীর প্রেমে, দাহানমে জুবা আমার মুখের মধ্যে জবান আপনি নবীর জন্য, বদন মে হিজাব তোমারে লিয়ে আমার দেহের জান নবীর জন্য, ঠিক কিনা কথা বলেন। এবার সবাই দাঁড়িয়ে একসাথে ইয়া রাসূলুল্লাহ are
Hey, hey, hey.